বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া আদাব। ফাইভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজ উপস্থিত হয়েছি আবারও আপনাদের ছোট সম্মানে, যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমার বাংলা বইটি হতে আরও একটি পর্ব নিয়ে। আমরা এর আগে পার্ট এক, পার্ট দুই, পার্ট তিন এই বিষয়গুলো থেকে আমরা প্রজাকর্মে আপনাদের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমরা ২০ পার্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিওগুলোতে, এবং আমরা প্রশ্ন সহকারে পড়ানো বা দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমরা আজ যেটি আলোচনা করব সেটি হলো আমাদের ২১ পার্ট হতে আমরা আজ ৩০ পার্ট পর্যন্ত আলোচনা করব। তো এই ২১ পার্টে আমাদের যেটি রয়েছে, আকার শিখি, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার শিখি, বর্ণ শিখি, ট ঠ ড ঢ মূর্ধন্য, এভাবে আমরা আজকে ৩০ পার্ট পর্যন্ত দেখতে পারব আজকে ভিডিওটিতে। তো বর্ণ শিখি অন্তঃস্থ জ, বয়বিন্দু র এবং ল পর্যন্ত, অর্থাৎ আমাদের আজকের ৩০ পৃষ্ঠা হতে আমরা আজকে ৪২ পৃষ্ঠা পর্যন্ত দেখতে চলেছি। আশা করছি প্রথম হতে শেষ পর্যন্তই দেখব। তো আমাদের আজকের পেজ হলো আমাদের ৩০/৩০ থেকে আমরা শুরু করব। তো এই ৩০ পৃষ্ঠায় আমাদের কী কী রয়েছে আমরা একটু দেখে নেব। আচ্ছা, আমরা আমাদের বইটি অবশ্যই সঙ্গে রাখবো, এবং আপনাদের কীভাবে প্রত্যেকটি বিষয় শেখাতে হবে আপনাদের ছোটো সময়তে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আশা করছি প্রথমত শেষ পর্যন্ত দেখব। তো এখানে পার্ট ২১ রয়েছে আকার শিখি, স্বর আতে আকার যেটি সেটি আমাদের এখানে রয়েছে, এবং সেখান দিয়ে একটি করে শব্দ এখানে প্রয়োগ করেছে, এবং আকারটি কীভাবে লিখতে হয় আমরা এখানে সুন্দরভাবে হাত ঘুরাতে পারবো, আমাদের ছোটো সময়দেরকে এখানে তাদেরকে হাত ঘুরিয়ে শেখাতে পারবো। এবং পার্ট ২২ যেটি রয়েছে, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার, এবং এখানে একটি শব্দ রয়েছে সেটি হলো ঘি, এবং নিচে আমাদের যেটি রয়েছে ঘি এবং কি এখানেও দেওয়া রয়েছে। তো এই দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার দিয়ে কী হয় সে বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এবং আমাদের ২৩ পাঠে যেটি রয়েছে সেটি আমরা একটু দেখে নেব। আমরা এখানে আমাদের ছোটো ছোটো কী শেখাবো সেটি আমরা একটু বলে রাখি, যে তারা এখানে কিন্তু ট ঠ ড ঢ মূর্ধন্য এই বর্ণগুলো তো শিখবেই, তার সাথে শব্দ এখানে আমাদের এক পাশে দেওয়া রয়েছে এবং এ পাশে বাক্যগুলো দেওয়া রয়েছে। এগুলো থেকে আমাদের কী কী আসতে পারে সামনে, আমরা এই ২১ পার্ট থেকে ৩০ পার্টের প্রশ্ন বা কীভাবে আমরা আলোচনা করবো সেগুলোর পুরো বিষয় নিয়ে সামনের ভিডিওটি থাকবে, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো টপ ভরা ফুল গাছে, ঠোঙ্গা ভরা মুড়ি আছে, দাবানি ঝুড়ি ভরে, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় শেখাবো, এবং রিডিংয়ের পাশাপাশি আমরা শব্দ বর্ণ এই বিষয়গুলো শেখাবো আমাদের ছোটো সময়দের। এখন এই তারই অংশ, এই পার্ট ২৩-এরই একটি অংশ, এখানে চিত্রগুলো দেওয়া রয়েছে। এর আগে আমাদের যে শব্দগুলো পেয়েছি টতে, সেখান থেকে এখানে আবার আরও কিছু শব্দের প্রয়োগ করেছে এবং চিত্র সহকারে দেওয়া রয়েছে, এই বিষয়গুলো আমরা দেখব। টমেটো, ঠোঁট, ডিম, ঢাল, হরিণ, এবং আরও একটি বিষয় সংযুক্ত করা হয়েছে বইটিতে, সেটি হলো নিচের দিকে কিছু অংশ দেওয়া রয়েছে ৩৩ পৃষ্ঠায়, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ট ঠ ড ঢ মূর্ধন্য ন কীভাবে লিখবে তার পুরো বিষয় নিয়ে এখানে দেওয়া রয়েছে। আশা করছি আমরা আমাদের ছোটো সময়তে এইভাবে শেখাতে পারব। এর সাথে আমাদের পরের যে পার্ট ২৪ সেটি আমরা একটু দেখে নেব। এই পার্ট ২৪ও ওই বর্ণ দেওয়া রয়েছে, এবং ত থ দ ধ দন্ত্য এখানে পর্যন্ত দেওয়া রয়েছে, এবং তবলা আনো একটু বাজাই, থলের নিয়ে বাজারে যাই, এভাবে শব্দগুলো বাক্যগুলো বর্ণগুলো এখানে ২৪ পাঠের দেওয়া রয়েছে। এর সাথে আমাদের ৩৫ পৃষ্ঠায় যেটি ওই পাঠেরই অংশ দেওয়া রয়েছে, ওখানে শব্দ যা ছিল এখানে শব্দ আরও কিছু অ্যাড করেছে, তালা, থালা, দড়ি, ধান, নল, এবং হলো এই যে আমরা ৫টি বর্ণ দেখতে পাচ্ছি, এই ৫টি বর্ণেরই সমন্বয়ে আবার কিছু বিষয় এর আগের পাঠের মতোই এখানে দেওয়া রয়েছে। ত হতে দন্ত্য পর্যন্ত, ত থ দ ধ দন্ত্য, এই বর্ণগুলো ৫টি বর্ণ কীভাবে তারা লিখবে এবং কীভাবে তারা সুন্দরভাবে একটি আকৃতি আনতে পারবে তার পুরো বিষয় নিয়ে এখানে দেওয়া রয়েছে। আশা করছি আমরা আমাদের ছোটো সময়তে এইভাবে বাসা থেকে যদি তাদেরকে সহযোগিতা করি আশা করছি তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং চিত্র সহকারে প্রত্যেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছে বইটিতে। আশা করছি আমাদের আরও অন্যান্য যে ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলো দেখে নেবেন। তো এই পার্ট ২৫-এ আমরা যেটি পাবো সেটি হলো শুনিও বলি ট্রেন, শামসুর রহমান, ঝকঝক ঝক ট্রেন চলেছে, এই ট্রেন কবিতাটি এখানে দ্বিতীয় শ্রেণীর মতো এখানেও দেওয়া রয়েছে, শুধু পার্থক্য হলো ওখানে ঝকঝকাঝক ট্রেন চলেছে, এখানে ঝকঝক ট্রেন চলেছে। এখন এটি সুন্দরভাবে খতিয়ে দেখতে হবে যে আসলে এখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বইটিতে সঠিক না দ্বিতীয় শ্রেণীর বইটিতে, এখানে একটু আমরা সমস্যা দেখতে পাচ্ছি। এছাড়া মুখে মুখে উত্তর বলি এই চিত্র দেওয়া রয়েছে, এবং নিচের দিকে একটি যেটি দেওয়া রয়েছে নিজের জানা একটি ছড়া বলি,
তো এই বিষয়গুলো নতুন সংযোজন করা হয়েছে বইটিতে, যা কিনা পূর্বের শিক্ষার্থীদের বইগুলোতে দেওয়া ছিল না। পাঠ ছাব্বিশে যেটি রয়েছে, প ফ ব ভ ম এবং শুনিও বলি, শব্দ দেওয়া রয়েছে, বাক্য দেওয়া রয়েছে এবং বর্ণ দেওয়া রয়েছে পাশে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সন্তানদের শেখাবো। পথ দিয়ে চলে গাড়ি, ফল কিনে যাব বাড়ি, এইভাবে তাদের ছন্দ আকারে দেওয়া রয়েছে। এবং আমরা যে কাজটি করব, আমাদের ছোটো সন্তানদের 30 পাঠ পর্যন্ত শেখানোর জন্য কি কি বিষয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং ওই পাঠের সাথে আমাদের যে আরও যে কিছু বর্ণ, যেমন আমরা যদি প ফ ব ভ ম দেখি সেই বিষয়গুলোর সাথে, আচ্ছা সেই প ফ ব ভ নিয়ে আবারও কিছু শব্দ দেওয়া রয়েছে, এবং এই শব্দগুলোর সঙ্গে চিত্রের ব্যবহার রয়েছে, তার সঙ্গে আবারও বর্ণগুলো নিচে সুন্দরভাবে হাত ঘুরে শিশুরা কীভাবে লিখবে তার পুরো বিষয় দেওয়া রয়েছে। এবং 27 পাঠে আমাদের আবারও কার চিহ্নগুলোর দেওয়া রয়েছে, হ্রস্ব উকার এবং দীর্ঘ উকার শিখি, এবং একটি করে শব্দ দেওয়া রয়েছে, নিচেও একটি শব্দ দেওয়া রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সন্তানদের শেখাবো, অর্থাৎ কার চিহ্নের বিষয়টিও আমরা এখানে সুন্দরভাবে তাদেরকে শিখে রাখবো। তো আমাদের আর 3টি পাঠ রয়েছে, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছেন। এখানে আবারও কার চিহ্নের কিছু বিষয় রয়েছে, রিকার, তো এই রিকার দিয়ে ঘৃত, এবং আমরা দেখতে পাচ্ছি তৃণ, এবং চিত্র সহকারে দেওয়া রয়েছে। 29 পাঠে যেটি দেওয়া রয়েছে, একার এবং ঐকার শিখি, একার এবং ঐকার এই দিয়ে শব্দ দেওয়া রয়েছে, তেজ এবং বৈঠা। তো আপনাদের এই ছোটো সন্তানদের যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পুরো বিষয়ের শব্দের অর্থ পুরো বইটি থেকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি, আশা করছি যারা ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে নেবেন, আশা করছি তাদের অনেক উপকারে আসবে। তো এই 30 পাঠে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। 30 পাঠে দেওয়া রয়েছে বর্ণ শিখি, অন্তস্থ জ, বয়বিন্দু র এবং ল, এই দিয়ে আমাদের জব কেটে ভাই যান, আটি বেঁধে বাড়ি যান, জব অন্তস্থ জ। তো এই বর্ণ এক পাশে, শব্দ এক পাশে, আবার বাক্য এক পাশে এবং ছন্দ আকারে দেওয়া রয়েছে। এগুলোর পাশাপাশি তাদের পাঠ 30-এরই আরেকটি অংশ এখানে দেওয়া রয়েছে, পূর্বের পাঠগুলোর মতোই শব্দ আরও নতুন অ্যাড করেছে, এবং 43 পৃষ্ঠা পর্যন্ত আমাদের আজকে আলোচনা। আশা করছি আমরা 42 পৃষ্ঠা পর্যন্ত আমাদের পাঠের শুরুতে দেওয়া রয়েছে, এবং আমরা প্রথমত শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। তো এই পাঠ আমাদের 30-এ যেটি দেওয়া রয়েছে, এই পাঠ 30-এ আমাদের আরও কিছু শব্দ রয়েছে, যেমন যমজ, রবি, লাঠি, এবং এই বিষয়ের ধারাবাহিকতায় অন্তস্থ জ, বয়বিন্দু র এবং ল কীভাবে তারা লিখবে তার পুরো বিষয় নিয়ে এখানে নিচের দিকে দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের এই পাঠ 21 থেকে 30 পর্যন্ত যে কটি পাঠ রয়েছে কীভাবে পড়াবো, কী কী পড়াতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা করছি, এবং আমরা খুব শীঘ্রই 21 থেকে 30 পাঠ পর্যন্ত কী কী পরীক্ষার প্রশ্ন আসতে পারে তার পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা 20কে কেন্দ্র করে তার সামনের পর্যন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্তই, যদি আমাদের আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবো, এবং চ্যানেলটি যদি আপনাদের কোনো প্রয়োজনীয় মতামত দিতে প্রয়োজন হয় আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করছি সকলের আজকে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।